মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সকলে মোটামুটি ভালোই আছি। এখন মেয়ের পরীক্ষা রয়েছে, ওই জন্য একটু টেনশন থাকে, বুঝতেই পারে। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, মেয়েকে স্কুল বাস থেকে নামিয়ে নিতে যাচ্ছি। যাওয়ার সময় আমার পাপা স্কুল বাসে তুলে দিয়ে এসেছিল। তো আমার স্নান পুজো সমস্ত কিছুই হয়ে গেছে, এই যে দেখুন প্রসাদ এখনও তোলা হয়নি, আসি ঘুরে, বাদ বাকি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রান্নাটুকুই বাকি রয়েছে। তো মেয়েকে নিয়ে এসে ঝটপট করে নেবো রান্নাটা। এখন মেয়েকে নিয়ে আসার সময় একটু চিকেনও নিয়ে আসবো, যদিও একটু বেলা হয়ে গেছে, তাও চিকেনটা তো সদ্য সদ্য কাটিয়ে নিয়ে চলে আসবো, অসুবিধা নেই। তো এসে জাস্ট একটু চিকেনের ঝোল আর ভাত করে নেবো দুপুরের জন্য, আপাতত এটুকুই যথেষ্ট। তারপর দেখা যাক রাতের জন্য আবার কি করা হয়। যাই হোক, আপাতত এখানেই টাটা। সারাদিন যা যা করছি সমস্তটাই শেয়ার করার চেষ্টা করছি। ওকে, তাহলে আপাতত টাটা। মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার পর সবার আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। চালটা তো রোজ আগে থেকে ভেজানোই থাকে, তো যেহেতু হাতে সময়টা একটু কম রয়েছে রান্নার জন্য, তাই একটু ঝটপট রান্না করতে গেলে একটু প্ল্যান করে নিলেই কিন্তু সব কাজ একদম ঠিকঠাকভাবে এগিয়ে যায়। যেমনটা বললাম যে চিকেন নিয়ে আসবো, তো মেয়েকে নিয়ে আসার সময় চিকেনটাও নিয়ে এসেছি আমি। চিকেনটা নিয়ে এসে প্যাকেট থেকে জাস্ট বের করে আমি রেখে দিয়েছি। চিকেনটা একটু বেছে ধুয়ে নিতে হয়। তো তার আগে আমি কড়াইটা বসিয়ে, কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দেবো, কারণ পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগে। তাই আগে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে তারপর আমি চিকেনটা ওদিকে রেডি করে নেব। আদা রসুন তো আগে থেকেই আমি বেটে রেডি করে রাখি, সুতরাং রান্না করতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। তো চিকেনটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি ওদিকে চিকেনটা ধুয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রেখেছি আমি। তো চিকেনটা বেছে ধুয়ে নিতে একটু সময় লাগে, কারণ বোনলেস চিকেনগুলো সব আলাদা করে নেওয়ার ব্যাপার থাকে। তো এদিকে আমি রাজন্নাকে বললাম, ওর ততক্ষণে স্নানটাও হয়ে গিয়েছিল, তো একটু পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। এইসব টুকটাক কাজকর্মগুলো বললে কিন্তু ও করে দেয়, আর মাঝে মাঝে এরকম ছোটোখাটো হেল্প পেলে কিন্তু মন্দ হয় না, মানে এতে কাজগুলো কিন্তু একটু এগিয়ে যায়। বেচারার পরীক্ষা চলছে, তো পরীক্ষা নিয়ে একটু টেনশনেই রয়েছে। কেন যে পরীক্ষাগুলো আসে কে জানে, এমনি পড়াশুনো হলেই তো হতে পারে বলুন। মানে সারা বছর স্কুলে যাব, পড়াশুনো করব, কিন্তু পরীক্ষা দিতে হবে না, এরম একটা সিস্টেম চালু হলে বেশ ভালো হতো। পড়াশোনা আর কেরিয়ার, তাহলে কোনোটারই আর কিছু দেখতে হতো না, সব একদম উচ্ছন্ন চলে যেত। তার থেকে বরং এই পরীক্ষা দেওয়া, পরীক্ষা নিয়ে টেনশন করা আমরাও করেছি, আমাদের বাচ্চা কাচ্চারাও করবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম, মানে সবাইকেই এটা করতে হবে আর কি। বকবক করতে করতে ট্র্যাক থেকে বেরিয়ে যে বেলাইনে চলে গেছি আমি, সেটা আমি খেয়ালও করিনি। যাই হোক, পেঁয়াজটা ভাজার পরে আমি চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর মেয়ে কিন্তু এখনও এটাকে নাড়াচাড়া করে একটু চিকেনটা ফ্রাই করে দিচ্ছে। যে কোনো মাংসই আমি খুব ভালো করে ভেজে রান্না করাটা প্রেফার করি, এতে মাংসের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরিই চলে যায়। আর আজকে চিকেনটা বেশ একটু রগরগে করে রান্না হচ্ছে, মানে তেলের পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি। সামান্য বেশি বলতে অন্যরা হয়তো এর থেকেও বেশি দেন, কিন্তু আমি যে পরিমাণ তেলে চিকেন রান্না করি তার থেকে একটু বেশি পরিমাণ তেল আজকে ব্যবহার করেছি। ব্যাস, খুন্তি মেয়ের হাত থেকে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো এবার, মানে চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আদা রসুন একেবারে জল ছাড়া বেটে যদি কাঁচের বয়ামে স্টোর করা যায় তাহলে কিন্তু এটা দু সপ্তাহ মতো ভালো থাকে। অবশ্যই ফ্রিজে রেখে স্টোর করতে হবে এটাকে, আর বাটার সময় জল দিতে হবে না, ভিনিগারও দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু এমনিই ভালো থাকে। তবে আমি আদা রসুন একসাথে বেশি করে বেটে দু সপ্তাহ রেখে দিয়েছি ফ্রিজে, এরম কখনো হয়নি আজ পর্যন্ত, মানে যে পরিমাণ আদা রসুন আমি বেটে রাখি তাতে এক সপ্তাহ মতোই চলে। আজকে ভাবছিলাম দুপুরে আমাদের মামের জন্য চিকেনটা একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করে নেব, কিন্তু এটা রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো না একটু কষা কষাই থাক, তাহলে ভাতের সাথেও খেতে খুব একটা খারাপ লাগবে না চিকেন কষাটা, আর রাতের জন্যও হয়ে যাবে, তাহলে আর আলাদা করে চিকেনের অন্য কোনো প্রিপারেশন করতে হবে না। তো এদিকে আদা রসুন বাটাটা দিয়ে চিকেনটা ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুটো ছোটো সাইজের টমেটো, সাথে দিয়ে দিচ্ছি রেগুলার যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো, মানে দিয়ে দিয়েছি প্রথমে স্বাদ অনুযায়ী নুন, তারপর দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখানে, আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, আমি এখানে এমনি একটু ঝালের জন্যই লঙ্কা গুঁড়ো এখানে দিয়েছি, সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ মতো দিয়েছি কালারের জন্য, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ মতো। চিকেন কষাতে আমি জিরে গুঁড়ো ব্যবহার করি না, এটা আগেও দেখেছেন আপনারা।
সব সময় হালকা পাতলা খাবার খাই বটে, কিন্তু মাঝে মাঝে এরকম একটু রসিয়ে বসিয়ে খেতে কিন্তু মন্দ লাগে না, তাই না? রোগা হওয়ার জন্য ডায়েট করুন চাই না করুন, হালকা পাতলা খাবার খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে সবসময়ই ভালো। আর আমার বাড়িতে চিকেন কষা, চিকেন বা মাটন যাই হোক না কেন, সেটা একটু ঝালঝাল খেতেই সবাই বেশি ভালোবাসে। মেয়ে যে কিনা অন্য তরকারিতে ঝাল খেতে পারে না, চিকেনে ঝাল দিলে কিন্তু সেও দিব্যি খেয়ে নেয়। সব বাচ্চারা বোধ হয় এরকমই হয় বাড়িতে, মানে মাংস রান্না হলে তাতে যদি ঝাল দেওয়া হয় তাতে তাদের ঝাল লাগে না, ফুচকা খাওয়ার সময় তাদের মোটেই ঝাল লাগে না, কিন্তু কোনো সবজি রান্না করুন বা মাছ রান্না করুন তাতে যদি খুব বেশি ঝাল নাও হয় তাহলেও খেতে বসে এত ঝাল লাগে যে তারা খেতেই পারে না। আমার বাড়িতে তো এটা খুব সাধারণ একটা ঘটনা, আপনাদের বাড়িতে কী হয় সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আপনাদের ছানাগুলো কী করে। যাই হোক, চিকেনের মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আমি প্রায় 20-25 মিনিট মতো কষিয়ে নিয়েছি। চিকেন এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন। তো এই সময় মানে সবশেষে এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ মতো কাসুরি মেথি দুহাতে তালুতে ঘষে এর মধ্যে দিয়ে দেবো। চিকেন কষাতে একটু কাসুরি মেথি পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর চিকেন রান্নার সময় চিকেনটা ভাজি যখন আমি তখন হাই ফ্লেমে রেখে দিই গ্যাসটা, আর যখন এরকম চিকেনটা কষানো হয় তখন কিন্তু লো ফ্লেমে রাখি। হাই ফ্লেমে যদি চিকেন ভাজা হয় তাহলে কিন্তু চিকেনের যে নিজস্ব ময়েশ্চারটা ওটা চিকেনের ভেতরেই লক হয়ে যায়, তাতে চিকেনটা সফট থাকে এবং জুসি থাকে। যাই হোক, চিকেন রান্না নিয়ে অনেকখানি জ্ঞান দিয়ে ফেলেছি, তবে জ্ঞান হলেও এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু চিকেন কষা সত্যিই খুব ভালো হয়, মানে চিকেনের যে কোনো প্রিপারেশন, শুধু চিকেন রান্না মানে চিকেন কষা নয় আর কি। চিকেনের যে প্রিপারেশনই রান্না করুন না কেন, চিকেনটাকে হাই ফ্লেমে ভেজে তারপর লো ফ্লেমে রান্না করবেন বাকিটা, তাহলেই কিন্তু চিকেনটা সফট আর জুসি হয়। না হলে পুরোটা যদি হাই ফ্লেমে করা হয় তাহলে একটা চিউই ব্যাপার চলে আসে চিকেনের মধ্যে। ব্যাস, আমাদের চিকেন কষা এখানে একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর ভাতের সাথে এটাকে সার্ভ করে দিচ্ছি। আজ আমাদের দুপুরের মেনু হচ্ছে এই চিকেন কষা এবং ভাত, আর রাতের মেনু হচ্ছে এই চিকেন কষা এবং রুটি। গুড ইভিনিং, এখন বাজে 5:30 মতো। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর কয়েকটা ভিডিও ছিল সেগুলো এডিট করেছি, মানে ছোটো ছোটো শর্ট ভিডিও ছিল সেগুলো এডিট করে আপলোড করে তারপর এখন একটু রেডি হয়ে নিচ্ছি। কোথায় যাবো বলুন তো? বেশি দূর নয়, ঘর থেকে বেরিয়ে জাস্ট ওই কিচেন পর্যন্ত। সারাদিন আসলে এত কাজ করে উল্টে গেছি যে চুলটাও আঁচড়ানোর সময় পাইনি। আজকে চুলে শ্যাম্পু করেছিলাম, তো তারপর থেকে চুল আঁচড়ানো হয়নি বলে এই বিকালবেলা একটু চুল আঁচড়ালাম। আরে আমার মহারানী দেখুন এখনও ঘুমোচ্ছেন, চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন, ওনাকে একটা প্যারাসিটামল খাইয়ে ঘুম পাড়িয়েছি খাওয়ার পরে, কারণ খাওয়ার পরে দেখছিলাম গাটা বেশ গরম। মেয়েটার শরীরটা কিন্তু কদিন ধরে বেশ খারাপ। এখন যেহেতু ডাক্তার দেখালেই ডাক্তার সবার আগে অ্যান্টিবায়োটিক্স দিয়ে দেন, তাতে কি হয় বলুন তো, আমাদের শরীরে এমনি সাধারণ কোনো ওষুধ মানে অ্যান্টিবায়োটিক্স ছাড়া কোনো ওষুধ তেমনভাবে কাজ করে না। তাতে হয়েছে কি, এই লাস্ট যখন থেকে মেয়ের সর্দি হয়েছে, মানে প্রায় 2 সপ্তাহ আগে থেকে মেয়ের ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, তো তখনই এর মাঝখানে কিন্তু 2 ডাক্তার দেখানো হয়েছে, আর 2 ওর পাপার সাথে ওকে পাঠিয়েছিলাম ডাক্তারের কাছে। তো তিনি ডাক্তারকে বলেছিলেন নর্মাল ওষুধপত্র দিতে, অ্যান্টিবায়োটিক্স না দিতে, কারণ অ্যান্টিবায়োটিক্স তো খাওয়া খুব একটা ভালোও না। তো এই ডাক্তার আবার আমাদের একদম মানে মানে কাছের মানুষ বলা যেতে পারে, ফ্যামিলি ডক্টর টাইপের, আর ফ্যামিলি ফ্রেন্ডও বলা যেতে পারে আর কি। তো সেই শুনে তিনিও অ্যান্টিবায়োটিক্স দেননি, সাধারণ কিছু ওষুধপত্র দিয়ে দিয়েছিলেন, তবে তাতে কিন্তু কাজ হয়নি। 2 ধরে ওই জ্বরটা হালকা আসছে যাচ্ছে, আর সর্দিটা তো 2 সর্দি যেরকম থাকে সেরকমভাবেই কিন্তু এখনও পর্যন্ত ওর সর্দিটা রয়ে গেছে। তো এইভাবে ফেলে রেখে দিয়ে তো লাভ নেই, পরীক্ষাও চলছে, এর মধ্যে যদি বেশি শরীরটা খারাপ করে তখন আবার মুশকিল হয়ে যাবে। তো সেই কারণে ভেবেছি হয় আজকে বিকেলে কেমন থাকে আমি দেখে নিই একটু সন্ধেটা, না হলে পরে কালকে ও স্কুল থেকে যখন ফিরবে সেই সময় একেবারে ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে আসব। বাড়িতে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে দেখবেন মানে কোনো কাজেই মন লাগে না তেমন একটা, যদিও জ্বরটা খুব বেশি নেই আর রেগুলারলি হচ্ছে না জ্বরটা, তাও মাঝে মাঝে জ্বর আসাটাও তো খুব একটা ভালো কথা নয়। তো ওই জন্য ভাবছি একবার ডাক্তার দেখিয়ে নেব, এবং যদি অ্যান্টিবায়োটিক্স দিতে চান তো খাইয়েই দেব। এনিওয়েজ, সাজুগুজু করে চলে এসেছি কিচেনে বেশ অনেকক্ষণ সময় নিয়ে, মেয়ের শরীর খারাপের গল্প বলতে বলতে এদিকটা আর বলাই হয়নি। তো দুপুরের পর থেকে আর তেমন কোনো আজকে কাজ করা হয়নি, মানে কিচেনটা তেমনভাবে গোছানো হয়নি, তো একটু কিচেনটা গুছিয়ে নিচ্ছি, আজকে একটু হাতে সময়টাও রয়েছে সেই কারণে।
রান্নাঘরকে একটু সুন্দর করে সাজানোর জন্য আমরা আজকাল গ্লাস টপ জিনিসপত্র ব্যবহার করেই থাকি, মানে হব, চিমনি এগুলোতে গ্লাস টপ তো থাকেই। এগুলো যেমন পরিষ্কার করাটা সুবিধার, তেমন কিন্তু এগুলো তো নোংরাও হয় খুব বেশি। যেহেতু গ্লাসটা ব্ল্যাক কালারের দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে কি মানে ওই 99% এরকম ব্ল্যাক গ্লাসই দেওয়া হয়, খুব কম থাকে যেগুলো ওই ট্রান্সপারেন্ট থাকে গ্লাসগুলো। তো এই ব্ল্যাক গ্লাসগুলোতে হয় কি বলুন তো, সামান্য একটু ধুলো পড়লেই মোটামুটি একদম সেটা এমনভাবে ভিজিবল হয় যে পরিষ্কার না করলে হয় না। তাই চিমনির ব্লেডগুলো মাসে একবার বা দুবার পরিষ্কার করলেও চিমনির ওপরের ওই গ্লাসের পার্টটা প্রত্যেক দিন আমাকে নিয়ম করে পরিষ্কার করতে হয়। আর যতবারই মোছামুছি দেখাই ততবারই আপনারা জিজ্ঞেস করেন এই যে সলিউশনটা আমি ব্যবহার করছি মোছার সময় এটা কি। এটা হচ্ছে লাইজলের কিচেন ক্লিনার, ভীষণ কাজের একটা জিনিস বিশ্বাস করুন। আপনি ফ্যানের ব্লেড পরিষ্কার করুন, কিচেন চিমনি পরিষ্কার করুন, হব পরিষ্কার করুন, গ্যাস স্টোভ পরিষ্কার করুন, যে কোনো কিছুতে মানে সমস্ত কিছু পরিষ্কার করতে এটা অল ইন ওয়ান একেবারে মানে কি বলবো সুপারস্টার একটা সলিউশন আর কি। তো এখন আমি মোটামুটি যা যা পরিষ্কার করছি কিচেনে এগুলো সমস্ত কিছু আমার রান্নার পরে পরিষ্কার করার কথা থাকে, কিন্তু আজকে যেহেতু সময়টা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে লেট হয়ে গিয়েছিল আর কি, মেয়েকে খাওয়াতে খাওয়াতে এই কাজগুলো আর আজকে করা হয়নি, সেই জন্য বিকালবেলা একটু সাজুগুজু করে চলে আসলাম কিচেনে। সাজুগুজু মানে কি, নিজেকে দেখতে ভালো লাগাটা নিজের কাছেও তো ম্যাটার করে তাই না। তো সেই কারণে একটু চুলটা ভালো করে আঁচড়িয়ে নিয়ে তারপর একটু টিপ পরে চলে এসেছি। ওইটুকু সাজুগুজু সবসময় করে থাকি আমি, আপনারাও সবসময় এরকম সাজুগুজু করে থাকবেন, এতে কিন্তু মনটাও ভালো থাকে। যাকগে আজকের মতো এখানেই টাটা, আবার কালকে দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন।